ওটা একটু অন্যরকম। দেখো সকাল সকাল তোমরা হয়তো ভাবছো আমি বাসে কী করছি, তো সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে সোজা চলে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, তার আগে এটা শেয়ার করছি, দেখো চারদিকের পরিবেশটা কী সুন্দর, যেদিকেই তাকাই না কেন সবুজ সবুজ সবুজ। আমরা আসলে এত শহর অঞ্চলে থাকি, চারদিকে শুধু বাড়ি ঘর, দোতলা তিনতলা চারতলা বাড়ি, এই তো পরিবেশ প্রচণ্ড ঘিঞ্জি। কিন্তু এখানে দেখো যেদিকেই যত দূর পর্যন্ত চোখ যায় না কেন দেখতেই পাচ্ছ সবুজে ঘেরা। এই সবুজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই চা পাতা গাছগুলো মাঝে মাঝেও আসছে, চা পাতা বাগান, সেগুলো দেখতেও খুব ভালো লাগছে, আমার তো ভালোই লাগছে। আর সকাল সকাল বাসে উঠে পড়েছি, তোমাদের সাথে তো বললামই কোথায় যাচ্ছি সেটা তো জানতেই পারবে একটু পরেই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুশুনাস ব্লগ। তো আমার চ্যানেলে ছোট বড় সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে পাক্কা 11:00 থেকে 11:05 যেরকম হবে। তো এখন সকাল সকাল তো তোমরা দেখতেই পেলে বাসে উঠে পড়েছিলাম, তো চেনা চেনা লাগছে না চারদিকটা পরিবেশটা? হ্যাঁ ঠিকই ধরেছো, চলে এসেছি হচ্ছে জলপাইগুড়িতে চলে এসেছি। আজকে হঠাৎ করে আসতে হলো, কেন আসতে হলো সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি। আগে যাই, যেই কারণে এসেছি সেখানে যাই, আর কোথায় আসছি সেটা তো তোমরা সবাই যারা আমার পুরনো বন্ধু আছো তারা জানোই। তো চলো যাওয়া যাক। আমি তো বাসে উঠেছিলাম জলপাই মোড় থেকে, তখন ঘড়িতে বাজে হচ্ছে 10:50, এখন বাস থেকে নেমেছি হচ্ছে 10:11:05, পাক্কা 1 ঘন্টার মতো লেগেছে, 1 ঘন্টার একটু বেশি লেগেছে। যাই হোক রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম, তো আমার এখান থেকে মানে নেমেছি হচ্ছে শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে বাড়ি যেতে 15-20 মিনিট লাগে। তো এখন শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে টোটোতে উঠেছি, এখন যাচ্ছি হলদিবাড়ি বাস স্ট্যান্ড, মানে হলদিবাড়ি বাস স্ট্যান্ডের ওখানেই আমার বাড়ি, বৌবাজার জলে। তো বলে দিলাম কোথায়, চলো ওখানটাই আশেপাশে বাড়ি, ঠিক ওই জায়গাটা না মানে হলদিবাড়ি বাস স্ট্যান্ডের থেকে একটু ভেতরে নামতে হবে ওখানটাতে। চলো এইদিকে আবার ভীষণ রোদ, ওই দিকটাতে আবার বৃষ্টি হচ্ছে, ছাতাটা পুরো ভেজা, কি রোদ উঠেছে চারদিকে এই দিকটায়, আর ওই দিকে বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টি। আর এইদিকে রোদ দেখে কেউ বলবে যে বৃষ্টি হচ্ছে ওই দিকে? এই সেই আমার স্কুল, যেই স্কুলে আমি হচ্ছে পড়াশোনা করেছি ছোটোর থেকে, ক্লাস 5 থেকে মাধ্যমিক দিয়েছিলাম এই স্কুলে কদমতলা। ফাইনালি চলে এসেছি, এই বাঁদিকে যেও সামনেই নামবো। ফাইনালি বাড়ি ঢুকে গেলাম, তো এখন যাওয়া যাক দেখা যাক। ইবরি ও ফাইনালি ঘরে ঢুকে গেলাম, এখন ড্রেস ট্রেস চেঞ্জ করব, চুল টুলের অবস্থা একেবারে পাগলি পাগলি পুরো। তো চলো বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে আগে এই কাজটা আমি সম্পূর্ণ করেছি। এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, কত দিন পর, প্রায় 6 মাসের বেশি হবে, এত দিন পর আমি যে এরকমভাবে পুজো দিতে পেরেছি খুব ভালো লাগছে। বিয়ের আগে রেগুলার কিন্তু আমিই পুজো দিতাম, এখন বিয়ের পর হয় না, যেহেতু ওই শাশুড়ি মার ঠাকুর গুরুদেব আলাদা আর আমার গুরুদেব আলাদা, আমার তেমন করে এখন আসন পাতা হয়নি। দেখা যাক পরে যদি ভবিষ্যতে পাততে পারি, ঠাকুর দিন দেয়, এই কাজটা করতে কিন্তু খুব ভালো লাগে। আমিটাই জানি একটা পবিত্রতা চলে আসে এই পুজো দেওয়ার পরে, আমার খুব পছন্দের কাজ এটা। এখানে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া কমপ্লিট, বাড়ি এসে স্নান টান করে সুন্দর করে ঠাকুরকে এখানে জল মিষ্টি দিয়ে দিয়েছি, দেখো
মনটা এখন পুরো শান্তি হয়ে গেল। আর এই দিকে ইনি দাঁড়িয়ে আছে, কি করলাম আমি? স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে এখানে খেতে বসেছি ভাত আর হচ্ছে এখানে তেল চচ্চড়ি। পিসি তেল চচ্চড়ি করছিল, এটা দিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নিই। একদিন পর পিসির হাতে তেল চচ্চড়ি খাওয়া হচ্ছে, আর আমাদের ওই বাড়িতে মাছের তেলের বড়া করেই খায়, তেল চচ্চড়িটা খেতে পছন্দ করে না, শাশুড়ি মাও খায় না আর বড়মশাইও খায় না, আর আমি ভালোবাসি, একার জন্য করতে ভালো লাগে না, তার জন্য করা হয় না। তো অনেক দিন পর মাছের তেলের চচ্চড়ি খাওয়া হচ্ছে। বেশ হয়েছে চচ্চড়িটা খেতে। সকালের খাওয়া দাওয়া করে এখানে বসে আছি, আর এনারা দুজন হচ্ছে পড়াশোনা করছে, একজন এই পাশে আমার এই পাশে, তাকাও মান তুমি, আর আরেকজন হচ্ছে পাশে, এদিকে তাকা। দুজন দুপাশে পড়াশোনা করছে আর আমি এখানে বসে বসে ওদেরকে পাহারা দিচ্ছি। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে এসেছিলাম, মানে দুপুরে কি বলছি সকালে, তারপরে খাওয়া দাওয়া করে যথারীতি প্রচুর আড্ডা মারা হয়েছে। আড্ডা মারার পরে এখন কটা দিকে, 5:30 নাগাদ ঘুমিয়েছিলাম। চোখ মুখ দেখো, শুয়ে বসে থেকে বাপের বাড়িতে এসে পুরো ফুলে গেছে, তো চোখ মুখ ফুলে গেছে। এখন ঘড়িতে বাজে, ওইদিকে কথা বলছে ওরা, এখন ঘড়িতে বাজতে যায় হচ্ছে 7:00। এখন ঘুম থেকে উঠেছি, তো এখন পিসি কলার বড়া ঘুম থেকে উঠেই দেখছে কলার বড়া করছে, তো চলো দেখাই তোমাদের। এখানে পিসি কলার বড়া ভাজছে, আরও কতগুলো হয়ে গেছে তোমাদের দেখাই চলো। এই দেখো এখানেও হয়ে গেছে পুরো গরম, এগুলো ঠান্ডা হলে খেলে ভালো লাগবে, পুরো টোপা টোপা কালো জামের মতো দেখতে হয়েছে। এগুলো ঠান্ডা হলে মানে খেলে বেশি টেস্টি লাগবে। বাহ গরম পুরো খেয়ে, মানে দেখতে অনেকটা হচ্ছে কালো জামের মতো দেখতে লাগছে ছোট ছোট, যাই হোক প্রচন্ড গরম, চলো খাই একটা। দারুণ হয়েছে খেতে, ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগবে খেতে। বাপের বাড়ি মানে শুধু আরাম আর খাওয়া দাওয়া, তাই না বলো? যাই হোক এখানেও তাই, আমারও সেম পরিস্থিতি, বাড়িতে এসে শুধু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছি। পিসি সন্ধেবেলা কলার বড়া বানালো, আবার বড় মামি এখানটা একটা কি বানিয়েছে জানি, চপ টাইপের, খেতে কিন্তু দারুণ হয়েছিল, সাথে একটু সস নিয়ে নিয়েছিলাম, গরম গরম খেতে দারুণ লাগছিল। এটা বড় মামি মানে নতুন ট্রাই করলো, দারুণ হয়েছিল। খাওয়া দাওয়ার পরে এখন বৌদি বলছে হচ্ছে চুল কাটবে, তো বৌদির জন্য দেখো কি রে লাইট জ্বালাও, দেখো রাতের বেলা চুল কেটে, এখন ঘড়িতে কটা বাজে, এখন ঘড়িতে বাজে দেখো 8:00, এখন চুল কাটে না, এখন চুল কাটবো। আর বৌদি হচ্ছে আমাকে ছাড়া চুল কাটে না, সত্যি কথা বলতে যায়, তো আমি যেহেতু সোমবার চলে যাবো আর সোমবার অমাবস্যাও আছে, তার জন্য এখনই চুল কাটা হবে। আর এইদিকে আমাদের জামা কাপড়ের ঢের, এত বৃষ্টি জামা কাপড় আর শুকোচ্ছে না। বাড়ি যেতে না যেতেই বৌদি লেগে পড়েছে আমার পেছনে, দেখো আমার চুল কেটে দে কেটে দে, সেই কবে থেকে তুই আসবি বলেছিস আসিস না, চুলও কাটিস না, যার জন্য আজই গিয়েই আমি আগে ফার্স্টে বৌদির চুলটা কেটে দিয়েছি, কারণ কখন না কখন আমি আবার মুড হলো চলে আসলাম, তার কোনো ঠিক নেই না, এই জন্য বলছে যে না তুই আমার আজই কেটে দে। তারপরে আবার অমাবস্যা, কোন দিন পূর্ণিমা, এই দিনক্ষণ দেখতে দেখতেই আর চুল কাটা হয়ে ওঠে না। যাই হোক তো আজকেই বৌদি চুলটা জাস্ট একটু ইউ করবো, আগে কিন্তু ছিল স্টেপ কাট করা, তো এখন নিচটা একদমই পুরো ঘোড়া লেজের মতো হয়ে গেছে, জন্য বৌদি বলছে যে আমাকে ইউ কাটটা কেটে দে, ইউ কাটটা কাটলেই চুলটা আমার ভালো হয়। তো আমি বলছি ঠিক আছে কতটুকুনি কাটবো দেখো দেখে দাও, তো ওটাই বলছিলাম। তো এখানে দেখো আমি কীভাবে বৌদি চুল কেটে দিচ্ছি, দেখতে থাকো। বৌদিকে চুল কেটে দিলাম ইউ, জাস্ট বৌদির আর কি স্টেপ ছিল, নিচটা পুরো লেজ হয়ে গেছিলো, তাই একটুখানি গিয়ে চুল কেটেছি, বেশি কাটিনি, ইউ কাট কেটে দিয়েছি, দেখো ঠিক আছে।
দেখো এখন ঘড়িতে বাজে রাত 12টা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুখটুক ফ্রেশও হয়ে গেছে, চুলটাও বেঁধে নিয়েছি, শুধু ড্রেসটা চেঞ্জ করিনি, ড্রেসটা চেঞ্জ করব। সব ঘরে মশারিও খাটানো হয়ে গেছে। এখন বসে আমি আমাদের ঘরে বসে সবাই মিলে আড্ডা মারছি, ওখানে সবাই আড্ডা মারছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমাদের দেখাই, দেখো সবাই মিলে কি সুন্দর গল্প করছে সবাই। এখন ঘড়িতে বাজে, চুটকিটাও রাত 12টা বাজে, এখনো ঘুমায়নি, এখনো গল্প করছে। দেখো এখন আমাদের গল্প চলবে, একটু কালো কালো তো দেখতেই পেলে, রাত পাক্কা 12টা বাজে, এখনো গল্প চলছে। খাওয়া দাওয়ার পরে এই গল্প প্রায় একটা দেড়টা নাগাদ পর্যন্ত চলবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কি ভিডিও পোস্ট করি তোমাদের কাছে সবার আগে চলে যায়। বেশি বেশি করে সাবস্ক্রাইব, বেশি বেশি করে সাবস্ক্রাইব। এবার ওরা কি বলবে শোনো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর লাইক করে দেবে সব কটা ভিডিওতে। বাই, টাটা, গুড নাইট, কালকে আবার ওদের সাথে ভিডিও হবে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।